হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিথিনা ব্লক তো আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখন আমরা যাব সিটি সেন্টারে তো চলো ওখানে গিয়ে কী কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা বেরিয়ে পড়েছি সিটি সেন্টার টুয়ের উদ্দেশ্যে আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল হালকা বৃষ্টি হয়েছিল সকালের দিকটা তবে এখন মেঘলা আছে তবে বৃষ্টি নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল খুব সুন্দর আর দেখতেই পাচ্ছি বিশ্ববাংলা গেটের সামনে আমরা চলে এসেছি আজকে আমাদের প্ল্যানিং আছে আগে আমরা বার্বিকিউতে যাব আমাদের টাইম ছিল বারোটা থেকে তো আগে ওখানে যাব তারপর আমরা বিকালে শপিং করব তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দুটো পার্টে আমি শেয়ার করব আমরা অনেকটা আগে এসে পৌঁছে গেছিলাম মামন্দিদের একটু দেরি হচ্ছিল তো মন্দিরে আসলো তারপরে একসঙ্গে আমরা সবাই আগে যাচ্ছি বার্বিকিউতে তো আমার তো এখানে খুব ভালো লাগে আর আমাদের সবারই খুব ভালো লাগে বলে আমরা আগেও একবার গেছিলাম তো এটা আমাদের দ্বিতীয়বার যাওয়া আমরা এই যে সবাই মিলে একসঙ্গে চলে এসছি এখানে যারা এখানে গেছো তাদের তো আমার বলার কিছু নেই আর যারা যাওনি তারা যেয়ে দেখতে পারো এখানকার সার্ভিস কিন্তু খুবই ভালো আর খাবার দাবারগুলো বেশ সুন্দর তো দেখো কি কি আইটেম রয়েছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটাই এদিকে সবটাই পুরো কেকের আইটেম ছিল এদিকে স্যালাডের আইটেম তো খুব সুন্দর ডেকোরেশন করে সব কিছুই রাখা আছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় পাখিও খুব মানে সকাল থেকে বলছে কখন যাব কখন যাব আর এখানে গিয়ে পাখি কি খেয়েছে পাখি খেয়েছে শুধুমাত্র জেলি আর ওয়াটারমেলন আর কিছুই সে খেতে পারেনি তার নাকি পেট ভরে গেছিলো তো যাই হোক আমরা খুব মজা করে সবাই মিলে খেয়েছি তা আমরা বসে সবাই মিলে গল্প করতে করতে দিয়ে দিল আমাদের স্টার্টার আর দেখো এখানে রয়েছে চিংড়ি মাছ ভেটকি মাছ আর হচ্ছে চিকেনের আইটেম আর আগে জেলিগুলো পাখির জন্য আনা হয়েছিল সেই কারণেই তোমাদের সঙ্গে ফার্স্টে জেলিটাই শেয়ার করলাম আর একে একে প্রত্যেকটা জিনিসই শেয়ার করব আর দেখো কতটা সুন্দর করে জিনিসগুলো সাজানো আছে তো মেন কোর্সে কী কী রয়েছে সেটা আগে শেয়ার করি তোমাদের সঙ্গে দেখো ফার্স্টেই রয়েছে এখানে ডাল ছিল তারপরে পোলাও এদিকটায় সব ভেজ আইটেম আছে এইটা হচ্ছে চাউমিন আর চিলি সয়া আর এখানে পনির আছে কি কি আছে আর ধোকার ডাল্লা এসব অনেক কিছু রয়েছে পরপর এখানে আলু পোস্ত আর পরেরটা কি আমার আর মনে নেই অত কিছু যেহেতু আমি এগুলো খাইনি তো আমার এগুলো মনে নেই অত একটা আর এবারে আমরা চলে এসেছি ননভেজ আইটেমের এখানে এখানে দেখো মাছ রয়েছে ডিম রয়েছে তারপর রয়েছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আগের বারে আমি আর তিনি কিন্তু প্রত্যেকটা জিনিস খেয়ে দেখেছিলাম এটাই রয়েছে চিকেন বিরিয়ানি তো পরপর সব জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটার মধ্যে রয়েছে ডাল সব আইটেমই এখানে রাখা আছে শুধুমাত্র মাটনটা ওরা গরম করে দিচ্ছে মাটনে কিন্তু যে যতটা পারবে ততটুকুই নেবে এরকম কোনো ব্যাপার না একবার দুবার দেবে তো আমরা খাওয়া প্রায় শেষ আমাদের এবারে আমরা সবাই আইসক্রিম নিয়ে বসে গেছি আর একটা জিনিস শেয়ার করতে পারলাম না মিষ্টিগুলোর ভিডিও আমার করা ছিল না এখানে অনেক ফ্লেভারের আইসক্রিম ছিল আমরা এই কটা নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা